হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সাজেশন ক্লাবসের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। তো বন্ধুরা, আজ আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটি বিষয়, নতুন একটি আলোচনা করার জন্য। তো বন্ধুরা, বেশি দেরি না করে সরাসরি চলে যাবো আজকের মূল আলোচনার বিষয়টি। চলুন দেখে আসছি আজকের কাঙ্ক্ষিত সাজেশন পত্র, ডিগ্রি দ্বিতীয় বর্ষ হিসাববিজ্ঞান সম্পর্কে আজকে আলোচনা করব। তো বন্ধুরা, যাওয়ার পূর্বে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং লাইক দিয়ে পাশে থাকুন। তো বন্ধুরা, চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত সাজেশনটি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আজকের কাঙ্ক্ষিত সাজেশনটি ডিগ্রি দ্বিতীয় বর্ষ 2019 অনুষ্ঠিত 2021-এর হিসাববিজ্ঞান তৃতীয় পত্র, ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং, বিষয় কোড 122-501 সম্পর্কে আজকে আলোচনা করব। ইনশাল্লাহ রকেট স্পেশাল সাজেশন, 100% কম পাবে আল্লাহর রহমতে। তো বন্ধুরা, আজকের মূল আলোচনার বিষয় হিসাববিজ্ঞান তৃতীয় পত্র, শুধুমাত্র ক বিভাগ নিয়ে আলোচনা করব, যেখানে অতি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হয়। তো চলুন দেখে আসি আজকের 1 থেকে 34টি সাজেশন প্রশ্ন। এক নম্বর রয়েছে, হিসাববিজ্ঞান কাকে বলে? আর্থিক হিসাববিজ্ঞান কী? সমন্বয় দাখিলা কী? চলতি দায় কাকে বলে? অবচয় বলতে কী বুঝো? নগদ প্রবাহ বিবরণী বলতে কী বুঝো? সুদ সমেত নোটের সংজ্ঞা দাও। ত্যাগ অনুপাত কাকে বলে? অনগদ দফার দুটির উদাহরণ দাও। গ্যাপ এবং আইসিএবি এর বর্ধিত রূপ দেখাও। হিসাববিজ্ঞান তথ্যের কতগুলো বৈশিষ্ট্য উল্লেখ করো। অস্পর্শনীয় সম্পদ কাকে বলে? সুদবিহীন বন্ড কী? সুদবিহীন নোট কী? সুনামি আলোচনা পদ্ধতি কী? সম্ভাব্য দায় কী? দায় কী? দায়ী গ্রাহকের কমিশন কী? আর্থিক বিবরণী সমূহ কী কী? পূর্ণরূপ ভ্যাট, FASB, IAS এর পূর্ণরূপগুলো, পূর্ণ সংযোজন অর্থাৎ বিবরণীয়তে সুবিধা ভোগ করে কারা? সম্পদ বলতে কী বুঝো? পোর্টফোলিও বিনিয়োগ কী? ওয়ারেন্টি ও বিক্রয়ন্তর সেবা কী? সুনাম কীভাবে সৃষ্টি হয়? মুনাফা অতি মুনাফা কী? টার্ন ওভার কর কী? IPO বলতে কী বুঝো? ভগ্নাবশেষ মূল্য কী? হিসাববিজ্ঞান তথ্যের বাহ্যিক ব্যবহারকারী কারা? বিবরণী হিসাব কী? নিঃশাসন কী? অনুপার্জিত আয় কী? প্যাটেন্ট কী? প্রবমূল্যমান কী? বিনিয়োগ কী? এর দুটি উদাহরণ। এবং সর্বশেষ যেগুলো রয়েছে, স্বল্পমেয়াদী বিনিয়োগ কাকে বলে? এবং ন্যায্য মূল্য কী? বিক্রয় সিকিউরিটি কী? বকেয়া ভিত্তিক হিসাব ব্যবস্থা কী? তো বন্ধুরা, এগুলোই ছিল 1 থেকে 34টি ক বিভাগের সাজেশন হিসাববিজ্ঞান তৃতীয় পত্র। তোমরা অনেকে চেয়েছিলে, তাই আমি অনেক কষ্ট করে ম্যানেজ করে তোমাদের ভিডিওর মাধ্যমে প্রদান করলাম। ইনশাল্লাহ তোমরা এখান থেকে কমন পাবে। তো বন্ধুরা, বেশি দেরি না করে সরাসরি চলে যাও, এই সাজেশনটি ফলো করো তোমাদের বইতে এবং বারবার অধ্যয়ন করো। ইনশাল্লাহ তোমরা এখান থেকে কাঙ্ক্ষিত ফলাফল পাবে। তো যাওয়ার আগে, আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং দুষ্টুমিষ্টি সাজেশনগুলো পাওয়ার জন্য আমাদের সাথেই থাকো। ধন্যবাদ। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই।